সরকারি চাকরির পরীক্ষার সুবিধার্থে কমনযোগ্য পাঁচ হাজার প্লাস জেনারেল স্টাডিজ ও তার সাথে দশটি মকটে সেট বাই করার জন্য ডিসক্রিপশান লিঙ্ক ফলো করো বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা বইটি তোমরা প্রিন্ট আউটও করতে পারবে আর বইটি যে রিভিউ দেখতে চাও তার লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে বইটি কেনার জন্য তোমরা ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ইউজ করতে পারো এছাড়া তোমার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ইউজ করতে পারো আর বইটি কিনতে তোমাদের কোনোদিন অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তবে দয়া করে বন্ধুরা কেউ আমাকে ফোন করবে না নমস্কার বন্ধুরা টিডির এক্সাম চ্যালেঞ্জেসের পক্ষ থেকে কম্পিউটারের আরেকটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখে নাও আজকের প্রথম কোশ্চেনটি কোন প্রজন্মের কম্পিউটারের নলেজ ইনফরমেশান প্রসেসিং সিস্টেম বা কেআইপিএস ব্যবহৃত হয় কোন প্রজন্মের কম্পিউটারে নলেজ ইনফরমেশান প্রসেসিং সিস্টেম বা কেআইপিএস ব্যবহৃত হয়ে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চম প্রজন্মের কম্পিউটার অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী কোয়েশ্চেন এম এস ওয়ার্ড এম এস ওয়ার্ড হল একটি সঠিক অ্যান্সারটি দেখে নাও এম ওয়ার্ড হলো একটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার অপশান এ হচ্ছে সঠিক উত্তর এম এস ওয়ার্ড হল একটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার দেখে নাও তিন দাগের কোয়েশ্চেন ফ্লপি ডিক্স একটি ফ্লপি ডিক্স হলো একটি সঠিক অ্যান্সার হয়ে যাবে স্টোরেজ ডিভাইস অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ফ্লপি ডিক্স হলো একটি স্টোরেজ ডিভাইস পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নাও চার দাগের কোশ্চেন নিম্নলিখিত কোন সংখ্যাগুলি বাইনারি পদ্ধতি পরিবাহক বাইনারি পদ্ধতির পরিবাহক নিম্নলিখিত কোন সংখ্যাগুলি বাইনারি পদ্ধতির পরিবাহক সঠিক অ্যান্সার হবে অপশান এ এবং অপশান বি দুটোই জিরো এবং ওয়ান হচ্ছে বাইনারি পদ্ধতির পরিবাহক তাহলে সঠিক অ্যান্সার হবে কি অপশান সি ওপরে দুটি অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও পাঁচ দাগের কোয়েশ্চেন আইবিএম ওয়ান ফোর জিরো ওয়ান কোন প্রজন্মের কম্পিউটার আইবিএম ওয়ান ফোর জিরো ওয়ান কোন প্রজন্মের কম্পিউটার সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার অপশান বি কারেক্ট অ্যান্সার আইবিএম ওয়ান ফোর জিরো ওয়ান হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নাও তোমরা নিম্নলিখিত কোন প্রিন্টারে নিম্নলিখিত কোন প্রিন্টারে ছাপার কোয়ালিটি সবচেয়ে সবচেয়ে ভালো হয় নিম্নলিখিত কোন প্রিন্টারে ছাপার কোয়ালিটি সবচেয়ে ভালো হয় ছয় দাগের কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে লেজার প্রিন্টার অপশান এ কারেক্ট অ্যান্সার লেজার প্রিন্টারে ছাপার কোয়ালিটি সবচেয়ে ভালো হয়ে থাকে দেখে নাও সাত দাগের কোশ্চেন ভোলাটাইল মেমোরি বলা হয় নিচের কোনটিকে ভোলাটাইল মেমোরি বলা হয়ে থাকে নিচের কোনটিকে সঠিক অ্যান্সার হবে র্যাম অপশান এ কারেট অ্যান্সার র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও স্ক্রিন হলো একটি কোশ্চেন কোয়েশ্চেন স্ক্রিন হলো একটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ওপরে দুটি ঠিক কারণ ইনপুট ডিভাইস স্ক্রিনের মাধ্যমে আমরা করতে পারি এবং আউটপুট তো স্ক্রিনের মাধ্যমে আমরা করতে পারি দেখে নাও পরবর্তী কোশ্চেন প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনিয়াক অ্যাক অপশান এ কারেক্ট অ্যান্সার প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হচ্ছে ইনি পরের কোয়েশ্চেন দেখে নাও কম্পিউটারের সমস্ত ডাটা আসলে কী কম্পিউটারের সমস্ত ডাটা আসলে কী সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিজিটাল ডাটা অপশান বি কারেক্ট অ্যান্সার কম্পিউটারের সমস্ত ডাটা আসলে ডিজিটাল ডাটা যদি বন্ধুরা তোমাদের কোনো কোয়েশ্চেনের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো পরের দিন আমরা সেই কোশ্চেনগুলো সঠিক অ্যান্সার তোমাদের জানিয়ে দেবো দেখে না পরবর্তী কোয়েশ্চেন ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কী ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি সঠিক অ্যান্সার হবে পরাম অপশান এ কারেক্ট অ্যান্সার তোমরা স্পেলিংটা ভালো করে লক্ষ্য রাখবে ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম হচ্ছে পরাম পরবর্তী দেখে নাও ভারতের কোয়েশ্চেন ভারতের কোনো ভারতের কোথায় প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয় ভারতের প্রথম কোথায় কম্পিউটারের ব্যবহার শুরু হয় সঠিক অ্যান্সার হবে কলকাতা অপশান বি কারেক্ট অ্যান্সার ভারতের প্রথম কলকাতায় কম্পিউটারের ব্যবহার শুরু হয়েছিল পরবর্তী দেখে নাও প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম কী প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কারেক্ট অ্যান্সার ফর প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দেখে নাও কোন প্রযুক্তি লজিক বর্তনী তৈরিতে ব্যবহৃত হয় না কোন প্রযুক্তি লজিক বর্তনী তৈরিতে ব্যবহৃত হয় না সঠিক অ্যান্সারটা হবে এসএমপিএস অপশন ডি কারেক্ট তাহলে এস এমপিএস কিসে ব্যবহৃত হয়ে থাকে কম্পিউটার যে তোমার পার্সোনাল কম্পিউটার হয়ে থাকে সেই কম্পিউটারে পাওয়ার সাপ্লাই হিসাবে এসএমপিএস ব্যবহৃত হয়ে থাকে পরবর্তী দেখানো পনেরোদাগার কোশ্চেন নিম্নলিখিত কোনটি প্রসেসরকে নিয়ন্ত্রণ করে নিম্নলিখিত কোনটি প্রসেসরকে নিয়ন্ত্রণ করে সঠিক অ্যান্সার হবে অপারেটিং সিস্টেম অপশান এ কারেক্ট অ্যান্সার অপারেটিং সিস্টেম প্রসেসরকে নিয়ন্ত্রণ করে নেক্সট ষোলো দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ নিম্নলিখিত কোনটি চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ সঠিক অ্যান্সার হবে অপশান সি এস কিউ এল হচ্ছে চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ পরবর্তী কোশ্চেন দেখে নাও নিচের কোনটি আউটপুট ইউনিট নিচের কোনটি আউটপুট ইউনিট সঠিক অ্যান্সার হয়ে যাবে প্লাটার অপশান বি কারেক্ট অ্যান্সার প্লাটার হচ্ছে একটি আউটপুট ইউনিটের নাম পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও কোন একটি অফিসের কোনো একটি অফিসের অনেকগুলি কম্পিউটারকে যুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে কি বলা হয় থাকে কোনো একটি অফিসের অনেকগুলি কম্পিউটারকে যুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কি বলে সঠিক অ্যান্সার হবে ল্যান অপশান এ কার্ট অ্যান্সার ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যানের ফুল ফর্ম লোকাল এরিয়া নেটওয়ার্ক তোমরা নোট করে নেবে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এরকম ফুল ফর্ম ভিত্তিক ভিডিও চাও কি না পরবর্তীতে না উনিশ দাগের জিপিআরএস জিপিআরএসের সম্পূর্ণ নাম কি জিপিআরএস এর সম্পূর্ণ নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কারেক্ট অ্যান্সার গ্লোবাল প্যাকেট রেডিও সার্ভিস অপশান ডি কারেক্ট উত্তর তোমরা অবশ্যই স্পেলিংটা ভালো করে লক্ষ্য করে নেবে গ্লোবাল প্যাকেট রেডিও সার্ভিস নেক্সট দেখো আজকের লাস্ট কোয়েশ্চেন কুড়ি দাগের কোশ্চেন ও সি আর এর সম্পূর্ণ নাম কি ওসিআর এর সম্পূর্ণ নাম কি সঠিক অ্যান্সার হবে অপটিক্যাল ক্যারেক্টার রিডার অপটিক্যাল ক্যারেক্টার রিডার অপশান এ কারেক্ট অ্যান্সার এর সম্পূর্ণ নাম হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দিই একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা যোগে নতুন ভিডিও বানানোর জন্য আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিও বাজিয়ে দিও তো আবার দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ